গুড আফটারনুন, সবাই ভালো আছো? আর আমাদের টিনেজার কেউ নেই, ওই জন্য দেখো প্লাস্টিকের ফুল দিয়ে এসেছি। তো গাইস দেখছো সব ঢং নিয়ে এসছে আজকে, ঢং দিয়ে দেখে নাও তোমরা সবাই একবার, তোদের সর্ষে পোকায় খেয়ে নেবে, চাপ নিস না। দেখতে পাচ্ছ আদি তো ওখান থেকে আসছে এই মোটর ভ্যান দিয়ে, কলেজ এই যে সবাই যাচ্ছে, এই স্টেশন তো কলেজ 10 টাকা ভাড়া, 10 টাকা বাইকে করে নিয়ে যাওয়া হয়। এই কিছু বল, তাই জন্য ভিডিও করতে পারছে না, মামন মাম্পির হয়ে আমরা গলা বাজি করে দিচ্ছি, গলাটা একটু প্রবলেম আছে মাম্পির, সো মাম্পি আমাদের দিয়ে বলাচ্ছে। আমাদের সবাইকে কেমন লাগছে জানিও, কিন্তু একদম বাজে। আদি তো কিনে দিয়েছে ফুলটা, আর আমাদের কিনে দেওয়ার কেউ নেই, ওই জন্য দেখো প্লাস্টিকের ফুল দিয়েছি, আর আমাদের কিনে দেওয়ার কেউ নেই, ওই জন্য দেখো প্লাস্টিকের ফুল দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ সামনে বড় বোর্ড আছে, এদের দেখাচ্ছি না, কিন্তু বোর্ড দেখো, তোমরা ফলো করো বোর্ডটাকে। ড্রামা কুইন এটা তারা মৌসুমী, একদম বুনু দেখো দাদা ওখানে সবাইকে নিয়ে ফটো তুলছে, আর আমরা এখন এসে পৌঁছালাম না, তো এখন তাড়াতাড়ি যেতে হবে। মৌসুমী কিছু বল, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দাদা ফেয়ারওয়েলের একটা স্পিচ দিচ্ছে ভালো, আর এই যে ক্যামেরা করছে ফটো তুলছে সব, এখানে এরা দাঁড়িয়ে রয়েছে, দেখো ওই যে স্যার রয়েছে। টাকা দিচ্ছেন
দেখো সবাই স্যারকে গিফট দিচ্ছি ভালোভাবে দেখো এইটা আমি তো আসতে আমাদের একটু দেরি হয়ে গেছিলো তার জন্যে দাদার কেক টেক কাটা হয়ে গেছিলো আর এখন একটা গল্প বলছিল তো দেখো দাদাকে কে কি গিফট দিয়েছে সেগুলোই দেখাচ্ছি আর কি সবাই দেখো এখন পাঁচটা কত পাচ্ছি তোরা কেক খা আমি তোদের দেখাই এ খাচ্ছে আমাদের না দিয়ে খেয়ে নিচ্ছে ও খেয়ে নিচ্ছে এ জয়িতা গুড মর্নিং বল হ্যাঁ গুড মর্নিং একসাথে জোর হবে সবাই দেখো আমাদের টিচার স্যার গুড আফটারনুন বলে দিন গুড আফটারনুন সবাই ভালো আছো হ্যাঁ স্যারও ভালো আছে কারা চলো এই বাচ্চা তোর নাম কি সৌম্যদীপ ওর নাম গুড আফটারনুন বলে দাও কষ্ট হয়ে গেছে বেচারা কুকুর দাঁড়াচ্ছিল কলেজ থেকে তো এখন আমরা সবাই একটু ওই পাশের দিকে যাচ্ছি তো সবাই মিলে একটা ফটো শ্যুট করবো গ্রুপ ফটো উঠবে ওই জন্যে চল আয় এই তোর রুম্পিস ওয়াল সোনালী ঘোষ মামুন মাম্পি অঙ্কিতা জয়িতা তোমার নাম কি কি নাম আয়েশা সবাই দেখো ওর নাম আয়েশা খুব ভালো মেয়ে কি সুন্দর সেজেছে মারামারি করছে জায়গা পাচ্ছে না একে অপর গায়ের বাড়ি পড়ছে আমি ফটো তুলবো আমি ফটো তুলবো আমি আগে তুলবো আমি বসবো আমি দাঁড়াবো ওখানে একদল সেলফি তুলছে ওখানে একদল সেলফি তুলছে এখানে পুরোটা ওই ডিএসএলআর তুলছে তো দেখো এখানে দাদা দাদার মিসেস আর দাদার কিউট মেয়ে তিনজনে ফটো তুলছে তো এই যে হচ্ছে আমাদের টিউশনের দাদা তো দাদা খুবই ভালো খুবই ভালো সে মুখের ভাষায় বলা যাবে না যে কতটা ভালো পেটে চুচো ডাকছে দেখো ঘুরে ঘুরে লজ্জা তো চলে যাচ্ছে মানে কিন্তু এটা সত্যি কথা সবাই বোঝাই যাচ্ছে যদি মিথ্যে হতো ও কিন্তু এখানে থেকে প্রতিবাদ করতো ও কিন্তু করেনি চলো এখন চলে আসছি এখন সবাই বিরিয়ানি খেতে যাবো দেখা করতে জানো এরকম কিছু না আমরা তো তিনটের সময় এসছি তাই মনে হচ্ছে আজকে সারাদিন রয়েছি হ্যাঁ একদম তোমরা অনেক সামনে চলে এসেছি দাদার ওখানে যাবো এখন তো তোমরা দেখো কি কি হতে চলেছে আর সবাই অনেক সাজুগুজু করেছি সবাই হলুদ রঙের শাড়ি পরেছি
তো এখানে সবাই শাড়ি পরেছে, এক একজন এক এক রকম কালারের পরেছে, সবাই সেলফি তুলতে ব্যস্ত। দেখো দেখো, শুধু একটু তোমরা দেখো 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 দেখো, তো আমরা এখন পড়ার ওখানে যাচ্ছি। দেখো রাস্তায় আজকে শুধু সেলফি কুইন, সবাই ফটো তুলতে ব্যস্ত, অনেক ব্যস্ত, শুধু একটু ব্যস্ত। এই জয়িতা, টাটা বলবি এখন তো, বাই, আমি টাটা করে দেবো। হাই, তো দেখো দাদা, এই যে এটা একটা পেন আছে, একটা ফাইল দিয়েছে, দাদার ছবি আছে, এই যে দাদা কি কি বিষয় পড়ায় সেটাও লেখা আছে। হ্যাঁ, আর বিরিয়ানি দিয়েছে, একটা পেন, একটা ফাইল, এগুলোই দিয়েছে। আর এখন বাড়ির জন্য রওনা দিয়েছি, তো এখন হয়তো একটু কলেজে যাবে, যেহেতু আদিত্য রয়েছে। তো তোমাদের দেখো আদিত্য এসে গেছে, আর এটা একটা দাদা বন্ধু হয়। হাই, তো এখন আমরা বাড়িতে যাচ্ছি, আর সবার সাথে আবার পরীক্ষার দিন দেখা হবে, আর দাদার সাথেও তাই। তোর হাত বন্ধ রয়েছে, তার জন্য হাত দিয়ে আর হাই করতে পারছে না, মুখ দিয়েই বলছে হাই। সবাইকে কিছু বল, কেমন মজা করলি আজকে বল। খুব খুব মজা করলাম, এখন এই বাড়ির দিকেই যাচ্ছি, মাফির বিরিয়ানি এখন আমার হাতে, ভাবছি আমাদের বাড়িতেই নিয়ে চলে যাবো। ঠিক আছে, আমি তোকে দেখলাম। তো আমি বাজারে একটু দাঁড়িয়েছি, অনেকজন একটু খাবার নিচ্ছিলাম ওই জন্যে, আর দিদির জন্য একটা সারপ্রাইজ রয়েছে, তো বাড়িতে গিয়ে সারপ্রাইজটা দেব, তো তার জন্যে আমার অনেক সাবধানে আজ বাড়ি যেতে হবে। তো তোমরা দেখতে থাকো কী কী হয়। হাই, তো আমি আজকে অনেক আগে নেমে গেছি, তো তোমরা তো দেখছো, তো দিদিকে একটা সারপ্রাইজ দেবো, তোমাদের তো বললাম, তো সেটা দেওয়ার জন্য কত আগে নেমে গেছি, যেহেতু বাড়ির সামনে নামলে তো মানে দিতে পারতাম না ঠিকভাবে। তো তো এসে গেছি প্রায়, দেখবো জাস্ট রিয়াকশানটা, এই যে ফুলটা দেখো কী রিয়াকশান হয়। তো দিদিকে হঠাৎ করে সারপ্রাইজটা দেওয়ার পরে দিদির রিয়াকশানটা শুধু হাসছিল, যেহেতু দিদি পুরো মানে হঠাৎ করে ওরকম হয়েছে, বুঝতে পারিনি ব্যাপারটা, ওই জন্যে শুধু হাসছে, কিছু বলবে সেরকম মানে পরিস্থিতিতেই ছিল না। হাই, তো বাড়িতে চলে এসেছি, আর দিদিকে সারপ্রাইজটা দেওয়া হয়ে গেছে। তো দিদি বলুক, দিদি কেমন লাগলো বলো, তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, ও আমার অনেক ছোট, তো ওর থেকে পেয়েছি, অনেক ভালো লেগেছে, খুব ভালো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, সবাইকে শুভরাত্রি, গুড নাইট।